পারি এই শব্দটা আমরা বাংলায় কত রকমভাবে বলি একটু ভালোভাবে লক্ষ্য করো এবং ইংরেজিতে এদের জন্য কি ব্যবহার করতে হয় সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো পারি পারো পারে পারেন এগুলো সবগুলোর জন্য ইংরেজিতে ক্যান ব্যবহার করতে হয় পারছি পারছো পারছে পারছেন এগুলোর জন্য অ্যাম ইজ আর বিং অ্যাবেল টু ব্যবহার করতে হয় অর্থাৎ অ্যাম থাকলে অ্যাম বিং অ্যাবেল টু ইজ থাকলে ইজ বিং অ্যাবেল টু আর থাকলে আর বিং অ্যাবেল টু ব্যবহার হয় পেরেছি পেরেছ পেরেছে পেরেছেন এগুলো সবগুলোর জন্য হ্যাপ হ্যাজ বিন অ্যাবেল টু ব্যবহার করতে হয় পেরেছিলাম পেরেছিলে পেরেছিল পেরেছিলেন এগুলোর জন্য ওয়াজ ওয়ের অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারতাম পারতে পারত পারতেন এগুলোর জন্য ইংরেজিতে কুড ব্যবহার করতে হয় পারতেছিলাম পারতেছিলে ছিলে পারতে ছিলেন এগুলোর জন্য ইংরেজিতে ওয়াজ ওয়ার বিং অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারিয়া ছিলাম পারিয়া ছিলে পারিয়া ছিল পারিয়া ছিলেন এগুলোর জন্য ইংরেজিতে হ্যাড বিন অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারবো পারবে পারবেন এগুলোর জন্য ইংরেজিতে উইল বি অ্যাবেল টু ব্যবহার করতে হয় এসো আজকের ক্লাসে আমরা ক্যান এর ব্যবহার শিখে ফেলি ক্যান এর অর্থ হচ্ছে পারি পারো পারে পারেন যখনই কোনো বাংলা বাক্যে আমরা এই শব্দগুলো খুঁজে পাবো তখনই আমরা ক্যানের ব্যবহার করব ইনফর্মাল উপায়ে তো আমরা চলো এক এক করে নিয়মগুলো শিখে নিই অনুমতি অর্থে আমরা ক্যান ব্যবহার করব। হ্যাঁ অনুমতি অর্থে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে যাকে আমরা বলি পারমিশন উদাহরণ দেখো খুব সহজেই ব্যাপারটা বোঝা যাবে তুমি এটা নিতে পারো তুমি এটা নিতে পারো একটু ভালোভাবে যদি লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমি কোনো একটা জিনিস নেওয়ার পারমিশন দিচ্ছি তাই আমরা এখানে ক্যান ব্যবহার করব। এখানে ইংরেজিটা বলবো ইউ ইউ ক্যান ক্যান ইট ইট উদাহরণ দেখো তুমি এখন যেতে পারো এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যেও আমি একটা অনুমতি দিচ্ছি হ্যাঁ কিসের অনুমতি যাওয়ার অনুমতি দিচ্ছি অর্থাৎ পারমিশন দিচ্ছি এই জন্য আমরা ক্যানের ব্যবহার করব। তো বলব ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো এসো আমরা জেনে নি আর কোথায় ক্যান এর ব্যবহার করব সামর্থ্য বা ক্ষমতা অর্থ বোঝানোর জন্য আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে আমরা যাকে বলি অ্যাবিলিটি একটু ভালোভাবে জিনিসটা মাথায় রাখতে হবে এই নিয়মটাই আমরা কিন্তু প্রতিদিনই কথা বলে থাকি এই নিয়মটাকে একটু ভালোভাবে গুরুত্ব দাও সামর্থ্য বা ক্ষমতা অর্থ বোঝানোর জন্য আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয় উদাহরণ দেখি তাহলে খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবো আমি দৌড়াতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমি যে বললাম আমি দৌড়াতে পারি এখানে আমার কিন্তু দৌড়ানোর ক্ষমতা আছে বলেই কিন্তু আমি দৌড়াতে পারি আমি যদি ন্যাংড়া বা খোঁড়া হতাম তাহলে কিন্তু আমি দৌড়াতে পারতাম না তাহলে এখানে আমার দৌড়ানোর ক্ষমতাটা আছে এই জন্য কিন্তু আমি দৌড়াতে পারি সেই জন্য আমরা ক্যান ব্যবহার করব তো আমরা বলবো আই ক্যান রান আই ক্যান রান অর্থাৎ আমি দৌড়াতে পারি নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে আমি ইংরেজি পড়তে পারি এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি বলেছি আমি ইংরেজি পড়তে পারি আমার ক্ষমতা আছে অর্থাৎ আমার এ বি সি ডি এই জ্ঞানটা আমার মধ্যে আছে এই জন্য আমার ইংরেজি পড়ার ক্ষমতাটা আছে যদি আমার মধ্যে এ বি সি ডি এই জ্ঞানটা না থাকতো তাহলে কি আমার ইংরেজি পড়ার ক্ষমতা থাকতো না থাকতো না তাই আমি বোঝাতে চাইছি যখনই কোনো সামর্থ্য বা ক্ষমতা অর্থ বোঝাবো অর্থাৎ অ্যাবিলিটির কথা বলবো তখনই আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে তো আমি যখনই বলবো যে আমি ইংরেজি পড়তে পারি তখনই আমাদেরকে ক্যানের ব্যবহার করতে হবে তো বলতে হবে আই ক্যান রিড ইংলিশ আই ক্যান রিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি পড়তে পারি নেক্সট উদাহরণ দেখো আমি এটা করতে পারি তো এই বাক্যটার মধ্যেও আমি বুঝতে পারছি এখানেও আমার সামর্থ্য বা ক্ষমতা আছে এই জন্যই কিন্তু আমি কাজটা করতে পারি তো এখানেও আমরা ক্যান ব্যবহার করব তো বলবো আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি নেক্সট উদাহরণ দেখে নাও আমি মাংস রান্না করতে পারি তো এই যে রেসিপিটার কথা বললাম এটা রান্না করতে গেলে কি কি মশলার প্রয়োজন সেই জিনিসটা আমার জানা আছে কোন প্রসেসে রান্না করতে হবে সেটাও আমার জানা আছে তাই আমি বুঝতে পারছি এখানে যে আমার মাংসটা রান্না করার ক্ষমতা আছে তাই আমরা এখানে ক্যান এর ব্যবহার করব তো বলবো আই ক্যান ক্যান কুক কুক আই অর্থাৎ আমি মাংস রান্না করতে পারি এসব আমরা আর কোথায় ক্যান এর ব্যবহার করব এটা জেনে উপদেশ বা পরামর্শ দিতে ক্যান ব্যবহার করতে হয় হ্যাঁ এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে উপদেশ বা পরামর্শ দিতে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে আমরা যাকে বলি অ্যাডভাইস তো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে উদাহরণ দেখো তুমি সেটা কিনতে পারো তো এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে কোন একটা জিনিস কেনার জন্য তো তুমি সেটা কিনতে পারো এটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ ইউ ক্যান ক্যান বাই বাই অর্থাৎ তুমি সেটা কিনতে পারো পরবর্তী নিয়ম দেখো নিষেধ বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। হ্যাঁ নিষেধ বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। উদাহরণ ফলো করো আপনি এখানে ধূমপান করতে পারবেন না তো বলবো ইউ কান্ট স্মোক হেয়ার ইউ কান্ট এটাকে হেয়ার তো ক্যান নট আমরা সংক্ষিপ্ত করে কান্ট বলি উদাহরণ দেখো তুমি এখানে ঘুমাতে পারবে না তুমি এখানে ঘুমাতে পারবে না তো হেয়ার ইউ কান্ট স্লিপ হেয়ার অর্থাৎ তুমি এখানে ঘুমাতে পারবে না তো দুইটা বাক্যতেই আমরা দেখতে পাচ্ছি এখানে নিষেধ বোঝানো হচ্ছে তাই আমরা ক্যান এর ব্যবহার করেছি পরবর্তী নিয়ম দেখো অনুরোধ বা আবেদন বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে আমরা যাকে বলি রিকোয়েস্ট তো রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। উদাহরণ ফলো করি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তো আমরা বলবো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তো দেখো এই বাক্যটার মধ্যে অনুরোধ করা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে এই জন্য আমরা ক্যান ব্যবহার করেছি এসো আর কোথায় ক্যান ব্যবহার করব জেনে নি সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। হ্যাঁ সম্ভাবনা বোঝাতে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে অর্থাৎ পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হয় উদাহরণ দেখো গল্পটা সত্যি হতে পারে তো বলবো দ্য স্টোরি কান্ট বি ট্রু দ্য স্টোরি কান্ট বি ট্রু অর্থাৎ গল্পটা সত্যি হতে পারে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে অর্থাৎ পসিবিলিটি বোঝাচ্ছে এই জন্য ক্যান ব্যবহার করেছি আর কোথায় ক্যান ব্যবহার করব জেনে নি প্রস্তাবনা এর ক্ষেত্রেও আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয় উদাহরণ দেখো আমরা একটা কথা বলতে পারি তো বলবো উই হ্যাভ ক্যান আর টক উই হ্যাভ ক্যান আর টক এখানে প্রস্তাবনা বোঝাচ্ছে এই জন্য আমরা ক্যান ব্যবহার করেছি